নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গুমরায় গরু মাফিয়াদের অতর্কিতে হামলা, গুরুতর আহত পুলিশ কর্মী। সুবিধা বঞ্চিত বাসকান্দির রতনপুর, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন গ্রামবাসী। উনিশের চেতনাকে জাগ্রত রাখার উদ্যোগে 16 মে 3 জেলায় মহামিছিল। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। গরু মাফিয়ার পরিবারের আক্রমণে গুরুতরভাবে আহত পুলিশ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই চন্দন পাটোয়ারি ও কনস্টেবল করবি দাস। ইতিমধ্যে গরু মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কাটিগোড়া জেলায় অবৈধ বাণিজ্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কয়লা চুনাপাথরের পর এবার গরু মহিষ অবৈধ উপায়ে বাংলাদেশে পাচারে মেতে উঠেছে একটি দুষ্টচক্র। কিছুদিন ধরে এর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে বিএসএফ। অবৈধ পাচারকারীদের চিহ্নিত করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রকে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ। অবৈধ মহিষ পাচারে জড়িত জালালপুর প্রথম খণ্ডের আব্দুল ওয়াহিদকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় গুমরা পুলিশ। ওয়াহিদের বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করেও সাফল্য লাভ করেনি পুলিশ। উল্টো কুখ্যাত পাচারকারী আব্দুল ওয়াহিদের পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের আক্রমণের শিকার হলেন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ এসআই চন্দন পাটোয়ারি। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় দুর্বৃত্তরা। চন্দন পাটোয়ারির অবস্থা বেগতিক দেখে স্থানীয় কালাইন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাথায় লাগে বেশ কটি সেলাই। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার কাকপুরে কাটিগোড়া জালালপুর প্রথম খণ্ডে। তবে শেষ পর্যন্ত আক্রমণকারীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাসকান্দি রতনপুর দ্বিতীয় খণ্ডের জনগণ দীর্ঘদিন যাবৎ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ভুক্তভোগী জনগণ বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে সংবাদ মাধ্যমকে জানান, গ্রামে বসবাসকারী 65টি পরিবার বিশুদ্ধ পানীয় জল সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে দূরে রয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঘরে ঘরে নল ও ঘরে ঘরে জল প্রকল্পের কথা স্থানীয়রা অনেকদিন ধরে শুনে আসলেও এখনও পর্যন্ত গ্রামে তা বাস্তবায়ন হয়নি। বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় নাজেহাল হয়ে উঠেছে গোটা গ্রামের জনজীবন। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারই গ্রামে কোনো প্রকল্পই বাস্তবায়ন করেনি। গ্রামের একমাত্র যাতায়াতের পথটিও জরাজীর্ণ হয়ে রয়েছে। বেহাল সড়কের দরুন গ্রামের পড়ুয়ারা বিদ্যালয়ের শিক্ষাদান থেকেও বঞ্চিত হচ্ছে। গ্রামবাসীরা বরাক নদীর জল পান করে দিন কাটাচ্ছেন। পানীয় জলের অভাবে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সমস্যায় নাজেহাল গ্রামের অধিকাংশ মানুষ মঙ্গলবার ঐক্যবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর তাদের সমস্যা নিরসনে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। এদিন গ্রামবাসীর তরফে জিয়ামুদ্দিন, রমজান আলী, শাহরুখ আহমেদ মজুমদার, সুলতানা বেগম লস্কর, লাইলা বেগম, মিনারা বেগম বড়ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। দুই নম্বরে হইল পানি, তিন নম্বরে হইল সরকারি কোনো স্কিম, লেট্রিন গড়, এইটাই আমরা দিও। রাস্তার লাগিয়ে কিন্তু খুব একটা অসুবিধা, বাচ্চান খাইছেন আমরা তো একবারে তো বৃষ্টি হইলে বারে ইয়া যাইতে পারে না। এইটার লাগে আমরা খুব একটা অসুবিধা, বাচ্চান নিয়ে বইয়া দিতে লাগে 2-3 কিলোমিটার দূরই জায়গা স্কুল। রাস্তাঘাটের অসুবিধা, আর সাপ্লাই জল নাই, আর সরকারি ভাবে তোর কোনো আমরা স্কিম নাই। আমার বর্তমানে ইন্দিরা আবাসও নাই, আর কোনো লেট্রিন উটিন ওটাও নাই, সরকারি এটা কিচ্ছু আমরা পাই না। আর বেশি আবেদন আমার ওই লোক ইয়া যে গ্রামর্ষ হবে আমরা আবেদন করি। আর ও রাস্তার লাগে আমরা কোনো বেমারি পাইলে আমরা বইয়া নিয়ে আর সড়কের কিনারও নেওয়া লাগে, দু সাইডে দিয়ে আমরা নদী। আর ও রাস্তাও কিছুদিন বালা থাকে না, আমরা এই গ্রামের মানুষ কিলা চলব কিলা বাঁচিল। তো ওটা হইলো আমি সরকারের কাছে আমরা গ্রামর্ষ হবে আবেদন করিয়া সরকারের কাছে চাইয়া সাহায্য যে আমরা বালা রাস্তাও ঘুমানাই দিতা। আর তো সরকারি যেহেতু ইন্দিরা যে আমরা স্কিম আর স্থানীয় ও পানির আর রাস্তার আমরা বেশি কষ্ট, আর যে আমরা ময়লা পানি হাওয়া লাগে না, জল ফিটকারি দিয়া আরও তো এটা ছোট ছোট নেনাই তোরে আমরা মা হলে নিয়া উড়ো করি বইয়া নিয়ে স্কুলের 2-3 কিলোমিটার দূরে স্কুলে নিয়া দিই নিয়া একটা আমরা কষ্ট নানি। আমরা বেশি কষ্ট করি আমরা চলি আর তেগু আমরা সরকারের কাছে আবেদন করি হইয়া আমরা রাস্তাগু। আর এই প্রথম বরাকের ইতিহাসে 19 মে চেতনাকে সামনে রেখে বিশাল মিছিলের আয়োজন করা হচ্ছে।
বরাকের আওয়াজের উদ্যোগে তিন জেলায় আগামী 16 মে এই মিছিলে পা মেলাবেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ। ঐক্য এবং সৌভ্রাতৃত্বে করে তোলা লক্ষ্যে এই মিছিলে সামিল হবেন 100টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়া স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দিতে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। 16 মে শিলচরের আগিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে, শেষ হবে গান্ধীবাগে। আক্ষরিক অর্থে এই মিছিল একটি মহামিছিলের রূপ নেবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে। মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এই মিছিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলা এই মিছিলের লক্ষ্য। এই 16 মে একটা ঐতিহাসিক মহামিছিল হতে যাচ্ছে বরাকের উপত্যকার 3টি জেলা শহর শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি একসঙ্গে সবাইকে নিয়ে হতে যাচ্ছে। শিলচরের এই মহামিছিলটা 16 মে রাঙেখাড়ি পয়েন্ট থেকে গান্ধীবাগ অবধি বিকেল 4টার সময় হতে যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা এই মহামিছিলে যোগদান দেন। নমস্তে, মে পাটিলি বোলিও বেড়া কে আওয়াজ কি তরফ সে শিলচর মে পহলি বার সারে ল্যাঙ্গুইস্টিক কমিউনিটিজ মিলকে এক মহামিছিল কর রে হ্যায় 16 মে কো। মে আপ সব সে অনুরোধ করতি হু কি আপ সব লোগ ইসমে আকার আপনা যোগদান দিজিয়ে। ইয়ে মহামিছিল রাঙ্গেঘাড়ি পয়েন্ট সে শাম 4 বেজে কো শুরু হোগি। আজকালকার যুবকদের এই মহামিছিলের দ্বারা সকলের মধ্যে চেতনা আনতে হবে। আমি প্রিয়া আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই এই ঐতিহাসিক মহামিছিলে এসে আমাদের সাথে যোগদান। নমস্কার, মে মনোজ সোনাওয়াত, অধ্যক্ষ মারওয়াড় ইউয়া মঞ্চ শিলচর। হম বরাক ঘাটি কে 11 অমর শহীদোঁ কো স্মরণ করতে হুয়ে বরাক কে 3 জিলোঁ মে এক বহুভাষিক একতা কি ঐতিহাসিক র্যালি নিকালনে যা রহে হ্যাঁ। 16 মে কো এক হি দিন মে 3 জিলোঁ মে ইয়ে র্যালি নিকালি যায়গি। শিলচর মে 16 মে কো শাম কো 4 বজে ইয়ে র্যালি নেতাজি মূর্তি কে সামনে সে শুরু হোগি। মে সমস্ত শিলচর বাসিয়ঁ সে অনুরোধ করতা হুঁ কি আপ সভি ইস একতা কি র্যালি সে জুড়ে অর ইস ঐতিহাসিক ক্ষণ কে সাক্ষী বনে। ধন্যবাদ। জয় জিনেত্র। অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের তরফে গত 9 ফেব্রুয়ারি পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সোনাই কেন্দ্রে 6 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জন প্রশিক্ষার্থী জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন। 6 দিনের এই কর্মশালায় প্রত্যেক প্রশিক্ষার্থীকে শেষ দিন 4,000 টাকা প্রদান করার কথা জানানো হয়, কিন্তু শেষ দিন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা হয়নি এবং তাদের আসা যাওয়ার খরচ বাবদ 4,000 টাকাও দেননি বলে অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এনে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসককে একটি লিখিত অভিযোগ দায়ের করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রশিক্ষার্থীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কাছাড় জেলার লক্ষ্মীপুর, বরখোলা, শিলচর, সোনাবাড়িঘাট ও কালাইন সহ দূরদূরান্ত থেকে শতাধিক প্রশিক্ষার্থী নিজের খরচে অনেক কষ্ট করে কর্মশালায় অংশগ্রহণ করেন। সেখানে তাদের সেলাই ও রাজমিস্ত্রির প্রশিক্ষণ দিয়ে শীঘ্রই 15,000 টাকার সেলাই মেশিন ও টুলকিট প্রদান করার আশ্বাস দেওয়া হয়। সোনাই কেন্দ্রে অনুষ্ঠিত 6 দিনের প্রশিক্ষণ কর্মশালায় 4টি ব্যাচে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন, কিন্তু অন্তিম দিনে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করেনি এসএনসি ভেরুকেয়ার লিমিটেড এবং তাদের খরচের টাকাও ফিরিয়ে দেওয়া হয়নি। এদিন উমা সাহা, পম্পি পাল, টিঙ্কু সাহা, জ্যোৎস্না বেগম, শাহনাজ বড়ভুইয়া, আমিরউদ্দিন, সিরাজুল হক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আমরা পিএম বিশ্বকর্মা ট্রেনিং করছি। আমরা মেশন গ্রুপ প্লাস আমরা লগে টেইলার গ্রুপও আছে মেয়েরা। আমরা ট্রেনিং করার পরে যেদিন আমরা অ্যাসেসমেন্ট হইতো সেই দিন আমরা স্যারে আমরারে কইছে যে না আপনারা এই ওয়েবসাইটটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, সে আপনারা কয়েকদিন পরে আমরার লগে যোগাযোগ করবা, যেদিন খুলবো সেই দিন আপনারারে আমরা যোগাযোগ করিয়ে আনবো, আনিয়ে আমরা আপনারার ফিঙ্গারপ্রিন্টসটা লইলে মতে আপনারা সাকসেস হয়ে যাইব, আপনারা অ্যাসাইনমেন্টটা পাই যাইব। কিন্তু গত 3 মাস থেকে মানে আমরা এই বিষয় নিয়ে আমরা স্যারের লগে আমরা যোগাযোগ করতেছি, আমরা স্যারে আমরারে অপেক্ষাত রাখি দিছে। আও আমরা স্যার আছে, আমরার লগে স্যার আছে, যে স্যারে আমরা ট্রেনিং নিছে সেই স্যারের কথা মতো আমরা অপেক্ষায় আছি, বর্তমান অপেক্ষায় আছি। আমরা আর কতদিন অপেক্ষায় থাকবো, তার কারণে আজকে আমরা আমরার শিলচরের জেলা আয়ুক্তের অফিসে এসেছি যে মানে আমরা জানতে চাইছি যে আমরা অপেক্ষায় থাকবো না আমরা অ্যাসেসমেন্টটা পাইতাম, সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা মেশন গ্রুপ প্লাস টেলার গ্রুপ নিয়ে। এখন আমরা স্যার আছে, আমরা স্যারের আপনারা
জিজ্ঞাসা করতে পারি আমরা টোটাল বর্তমানে আমরা মেশন গ্রুপে 36 জন আসলো রেজিস্ট্রেশন, আর মেয়ররটা আমি জানি না, তারা কইব। আর আমরার আগে দুই বেজ যা ট্রেনিং হয়েছে তারা অ্যাসেসমেন্ট পাই গেছে, তারা সব কিছু হয়ে গেছে, আমরা পাইছি না। আমরা দুই বেজ মানে বর্তমান অপেক্ষা, অন্যান্য সেন্টারে সবে পাই যাওয়ার, আর আমরা পাইছি না। মঙ্গলবার শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধির উপস্থিতিতে চাতলা, তাপাং ও বদরপুর পাঁচগ্রাম মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্য সদস্যরা, মোর্চা কমিটির সদস্যরা, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, শক্তিকেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিন পরিমল শুক্লবৈদ্য মহাশয় প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 2024 লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্যে। এদিন প্রথমে মন্ত্রী চাতলা মণ্ডলের আয়োজিত সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর শ্রীকোনা ও সোনাই মণ্ডলের সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মাননীয় মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী শিলচর লোকসভা সমষ্টির 23টি মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করবেন। এখনও পর্যন্ত মন্ত্রী 9টি মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করেছেন। এদিনের সভায় পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলা বিজেপির সহসভাপতি অমিতাভ রায়, কাছাড় জেলা বিজেপির সম্পাদিকা লক্ষ্মীরানী যাদব, চাতলা মণ্ডল বিজেপির সভাপতি প্রদীপ দাস, তাপাং মণ্ডল বিজেপির সভাপতি অরবিন্দু দত্ত, বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের সভাপতি তপন মহারি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। প্রাণ ভরে আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা, আমাদের শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা রাষ্ট্র নির্মাণের কাজে, কারণ নির্বাচন আমরা সবাই জানি বলার কোন কথা নাই, নির্বাচন শুধু প্রার্থীকে কোন পদে অধিষ্ঠিত করা নয়, নির্বাচন মানে প্রার্থীকে তো আমরা নিশ্চিতভাবে ভোটের মাধ্যমে ওনাকে ওনার জায়গায় পৌঁছে দেব, কিন্তু ওনাকে পৌঁছে দেওয়ার পেছনে যে উদ্দেশ্য যে আমরা আমাদের মা ভারতীর সেবায় আমরা নিজেকে উৎসর্গিত করব, আমরা নিজেকে যতটা পারি সমর্পণের ভাবনা নিয়ে আমরা কাজ করব। এই কাজ করে আপনারা দেখিয়েছেন, যার জন্য এই মণ্ডলের প্রতিজন কর্মকর্তা হয়তো আজকে সবাই বোঝান। হায়ার সেকেন্ডারি ফলাফলে ইংরাজি বিষয়ে অনুপস্থিত থাকার কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হল আকসা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কাণ্ডের জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা পর্ষদের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আকসার কর্মকর্তারা। পূর্ণাঙ্গ তদন্ত না হলে চুপ বসে থাকবে না বলে হুঙ্কার দেন তারা। আকসার অন্যতম উপদেষ্টা নিরঞ্জন দত্ত কড়া ভাষায় তীব্র সমালোচনা করেন। উপস্থিত ছিলেন সাইদুর রহমান, সুকুমল দাস, প্রিয়াংশী দাস, আফসানা সদিয়াল, জয়শ্রীনাথ প্রমুখ। হায়ার সেকেন্ডারির যে রিজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে, এই রিজাল্টত আমার বরাক উপত্যকার, বিশেষ করে আমার কাছাড় জেলার কিছুমান কলেজের ছাত্র ছাত্রীর যে ইংলিশ এক্সামের ডেট আসে সেই এক্সামের ডেটত এবসেন্স দেখা হয়েছে। আর এই এবসেন্স দেখাই উচ্চতর মাধ্যমিক শিক্ষা পর্ষদ যে আছে সেইটার একটা নগ্নতার রূপ আমি দেখা পাইছো, যে এনেকা একটা কাউন্সিল যেটু ছাত্র ছাত্রী সকলের উচ্চ শিক্ষার লওয়ার আগত যেটু মানে মেইন স্টেপ, এই মেইন স্টেপর তেলুগুক যে এনেকা এখন ধাক্ষা দিছে সেইটল আমি অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট এসোসিয়েশন মানে উদ্বিগ্ন হয়ে আছো। আর এই ক্ষেত্র যোনে এইটু ম্যাটারত মানে জড়িত আছে তেওঁলোকক চিনাক্ত করে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার কারণে আমি অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হস্তক্ষেপ কামনা করেছো। আর আগন্তুক দিনত তেওঁলোকক আমি সকিয়া দিব খুঁজিছো যে এনেকা কর্মকাণ্ড বরাক উপত্যকার ছাত্র ছাত্রীক লয় করলে আমি আকসা বহি না থাকো, ইয়ার কারণে আমি যা করবলগিয়া হয় আকসা করবলে প্রস্তুত আছি।
সোনাই ছাগল বাজারে স্থান পরিবর্তন করল সোনাই পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার বাজারের মতিনগর রোডের ডিজেল অটো সংলগ্নে নতুন ছাগল বাজারের যাত্রা শুরু হয়। এর আগে মইনুল হক চৌধুরী অডিটোরিয়াম হলের সম্মুখে অস্থায়ীভাবে ছাগল কেনাবেচা চলছিল। এদিন সকালে সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ফিতা কেটে এই ছাগল বাজারের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, তিন ওয়ার্ড কমিশনার যথাক্রমে দীপকুমার দাস, বিভাশিষ রায়, নেবুল ইসলাম লস্কর, প্রাক্তন দুই পুরো সদস্য আজাদ হোসেন লস্কর ও রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা। আজকে আমরা আমাদের সোনাই বাজারের রোড পার্কে ছাগল বাজার, যেটা মইনুল হক চৌধুরী অডিটোরিয়ামে ছিল, এটা আজকে জায়গা পরিবর্তন করে স্থানান্তর করলাম পুরান পিডব্লিউডি রোড মতিনগর রোডে। তো যারা ক্রেতা বিক্রেতা আছেন, আমি সবার কাছে আহ্বান করছি, আপনারা এই জায়গায় এসে আপনারা ক্রয় বিক্রি করতে পারবেন। আর আমরা বিগত দুই বছর আগে যখন পৌরসভা বোর্ড গঠন হয়েছিল, তো আমাদের যে 8-10টা টার্গেট ছিল এর মধ্যে এটা ছিল, যেহেতু মইনুল হক চৌধুরী অডিটোরিয়াম সেই জায়গাতে ছাগল বাজার সেটা কোনো অবস্থায় মানা যায় না। আমাদের অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল, একটা পার্মানেন্ট জায়গা যেখানে ছাগল বাজার শিফট করা যায়। তো আজকে এই জায়গাতে শিফট করতে পেরে, আর যেহেতু গতকালকে মইনুল হক চৌধুরীর জন্মদিবস, ওনার জন্মদিবস উপলক্ষে এই জায়গা ওনার জায়গাতে স্থানকে পরিবর্তন করে এই জায়গাতে আনা আমাদের জন্য সৌভাগ্য। তো আমি সবার কাছে আহ্বান করছি, এই জায়গাতে আপনারা যেগুলা আপনাদের ব্যবসা বাণিজ্য এই জায়গাতে করতে পারবেন। আর এখানে আমার দাদা আছেন রামকৃষ্ণ নাথ, আমি ওনাকে কিছু বলার জন্য আবেদন করছি। জাতীয় স্তরের প্রকল্প ভারতমালার চূড়ান্ত সার্ভের পরই নির্ধারিত সড়কের জমিতে আচমকা জাহাজের মতো একের পর এক দালান গড়ে ওঠায় উদ্বিগ্ন জিরিঘাট দিঘুলি গ্রামের লোকজন। কেননা আচমকা বহিরাগত ভূমাফিয়া দুধপাতের জিপির ইকবাল হোসেন ও জুম্বা খান সহ অন্যান্যদের ওইসব বিশাল জমি কিনে রাতারাতি দালান তৈরি দেখে স্তম্ভিত হয়ে পড়েন বলে জানান ওই গ্রামের স্থানীয়রা। সরকারের বড় অঙ্কের অর্থ হাফিস করতে মাসকয়েকের মধ্যেই দিঘলির জঙ্গলে নিম্নমানের দালান গড়ে তুলেছে ভূমাফিয়ারা বলে অভিযোগ ওই গ্রামবাসীর। তারা জানান, স্বাধীনতার পর থেকে প্রত্যন্ত ওই দিঘুলির গ্রামে বড় বড় দালান দেখেননি তারা, ওইসব জমিতে ক্ষেত হতো। কিন্তু ভারতমালার সার্ভের কাজ চূড়ান্ত হতেই মাসকয়েকের মধ্যেই বহিরাগত ওই ভূমাফিয়ারা গ্রামবাসীদের কাছে কম দামে বিঘা জমি কিনে ওইসব রাতারাতি বড় বড় দালান নার্সারি গজিয়ে তুলেছে। তবে এটা সম্ভব হলো কিভাবে, সংশয় ব্যক্ত করে চাঞ্চল্যকর প্রশ্ন তোলেন তারা। এর পেছনে সেটেলমেন্ট, জেলা প্রশাসন, এমনকি লক্ষ্মীপুর বিজেপির ভূমিকা নিয়েও সন্দিহান ব্যক্ত করেন সচেতন জনেরা। সরকারের জাতীয় স্তরের উন্নয়নমূলক একটি বিশাল প্রকল্প বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের চক্রান্তের কার্যকলাপে কেন নীরব প্রশাসন বলে গুরুতর অভিযোগ সহ চাঞ্চল্যকর প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। তাদের কাছে ভূমাফিয়াদের প্রচ্ছন্ন মদত কে বা কারা করছে প্রশ্নটি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেননা ভারতমালা প্রকল্পের মাপঝোক শুরু হতে আরকাটিপুর থেকে শুরু করে মণিপুর সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল জালিওরা অবধি ওই ভূমাফিয়ারা সড়কের জন্য নির্ধারিত জমি কিনে শুরু করছে নানা ব্যক্তিগত প্রকল্পের কাজ। তবে চূড়ান্ত সার্ভের পর দালান নির্মাণের অনুমতি কিভাবে বের হলো, এতে ভারতমালার কাজ সুষ্ঠু ও শীঘ্র সম্পন্ন হতে বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা ও উদ্বেগ ব্যক্ত করেন সচেতন লোকজনেরা। আমরা সবে মিলিয়ে করছি যে হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে এত বড় বড় বিল্ডিং বন্ড কে এই জঙ্গলের মধ্যে সব বিল্ডিং আসলে ক্ষেত বাড়ি হইতে হয় যেগুলোতে আসলে হঠাৎ করে বিল্ডিং হইতেছে, কারণ কি এর আগে কিছু আসেনি, এর আগে ক্ষেত বাড়ি ক্ষেত আসিল পুরো ক্ষেতের জায়গা। আচ্ছা, ওই যে ভারতমালার যে সড়কটা হবে আর কি, কোন দিকে হইব? এটা তো আপনার যেদিকে রাস্তাটা আসতেছে মানে যেখানে বিল্ডিং হয়েছে এইদিকে নাকি? এইদিকে বিল্ডিং, এইদিকে। আপনি কিতা কইতে চাইতেছেন যে বিল্ডিং গুলা কিতা লাগি বানানি হয়েছে এখানে? এগুলো তো মানুষে পয়সা লইবার লাগি বানাইছে, পয়সা লওয়া লাগে, পয়সা লওয়া লাগে। এখানে কোনো বিল্ডিং আসিল না আগে, খালি ক্ষেত, ক্ষেতে ক্ষেত। মানে তারা জানে যে দেখছে যে ছাড়বের মধ্যে এদিকেই ব্যস্ত হইব, এলাকায় ব্যস্তার মধ্যেই তারা বিল্ডিং বানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার লক্ষ্মীপুরের মানুষের কিনিয়ে কিনিয়ে বানাইতেছে আর বিক্রি করছে। তো আমরা লোকাল দিঘলি বস্তির ইকবাল আছে, জুম্বা খান আছে, এরা এই গত কয়েকদিন আগে, দুই তিন মাস, এটা জুম্বা খানের
রাস্তার মধ্যে এখন দেখুন সরকার রাস্তা বানাইতেছে, এটাখানে বানাইলে যদি তার দুই চারটা পয়সা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গুমরায় গরু মাফিয়াদের অতর্কিতে হামলা, গুরুতর আহত পুলিশ কর্মী। সুবিধা বঞ্চিত বাসকান্দির রতনপুর, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন গ্রামবাসী। ১৯ চেতনাকে জাগ্রত রাখার উদ্যোগে ১৬ তিন জেলায় মহামিছিল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।